প্রায় 80,000 মানুষের কাছে প্রতারণা করেছে A1 বাজার লিমিটেড নামের একটি MLM কোম্পানি। হাতে নিয়েছে 25 থেকে 30 কোটি টাকা। রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে কোম্পানির MD সহ আটক করা হয় 8 জন পরিচালককে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। এই প্রতিষ্ঠানও খুঁজে পাইবেন না, কেন পাইবেন না? সে যাদের থেকে টাকা নিছে তখন সে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করবো, ওখানে নতুন করে কিছু লোকজনকে চপাত দিয়ে আবার নতুন লোক পুরান তারা আছে এরা বাদ। 1 লাখ টাকাই শেয়ার হোল্ডার আর 5 লাখ টাকাই ডিরেক্টর, এরকম হাজার লোভনীয় অফার নিয়ে যাত্রা শুরু করেছে A1 বাজার লিমিটেড। ভুয়া হেলথ কেয়ার জগতে নাম লেখানোর পরপরই প্রতারণা করেছে হাজার হাজার মানুষের সাথে আর হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই টাকাটা সফটওয়্যারের মাধ্যমে একটা ইয়ে দেখা, আমার নাম ঠিকানা সফটওয়্যারটা দেখে সফটওয়্যারটা মুছে ফেলাইছে। আমরা যেন টাকার জন্য দাবি না করতে পারি সে কোনো ডকুমেন্টস রাখে নাই। তাদের যে পণ্যটা এটা যদি হোলসেল দিতে পারি এবং একজন গ্রাহক যদি ইন করে দিতে পারি ওখানে আমার বেনিফিট দিবে, আর হোলসেলের মাধ্যমে যে পণ্যগুলো যাবে ওখানে 130 যেটা 130 টাকা হিসেবে আমাকে দিবে। প্রতিষ্ঠানটির MD নুরুল ইসলাম BBMA করেছেন যুক্তরাজ্য থেকে। বেশ কয়েক বছর ধরে বেস্টিং ধাঁচে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি। তার দাবি, কোনো ডিরেক্টরের কাছ থেকে টাকা নেননি তিনি। উনি একটি টাকাও দিনে, বললাম তো ওনার কাছে প্রোডাক্টের টাকা 42 থেকে 43 হাজার টাকা পাবো। 14 লাখ টাকা দেয়নি আপনারা? 10 টাকাও দিনে, উনি ওনার কথাই বলছেন ওনার কাছে কোনো টাকা ছিল না। দেশব্যাপী তারা সরবরাহ করে লবঙ্গ চা, যে এখনও অনুমোদন দেয়নি BSTI, অথচ কোম্পানিটি এরই মধ্যে উপজেলা পর্যায়েও নিয়োগ দিয়েছে ডিলার। র‍্যাবের অনুসন্ধানী টিম এই ব্যবস্থাপক সহ আটক করেছে বেশ কয়েকজন ডিরেক্টরকে। কোম্পানি জন্ম না হওয়া পর্যন্ত, মানে নিবন্ধিত না হওয়া পর্যন্ত এইভাবে কোনো ডাইরেক্টরের কাছ থেকে এবং এইভাবে এই যে শেয়ার দেখেন, শেয়ারের আবেদন ফর্ম, সদস্য ফর্ম, এভাবে নামানোর কোনো সুযোগ নাই। আর যারা ডাইরেক্টর হয়েছেন সেই ডাইরেক্টর 107 জনের লিস্ট আছে এখানে, যাদের কাছে টোটাল 46,100 শেয়ার তিনি অলরেডি কিন্তু সেল করেছেন, যার টোটাল প্রাইস কিন্তু প্রায় 1 কোটি টাকা। শুধু রাজধানীতে নয়, সারা দেশের আনাচাকানাচে মাশরুমের মতো গজে উঠছে এ ধরনের MLM প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের মুখোশ উন্মোচন করবে আইন শৃঙ্খলা বাহিনী। হাবিবুর রহমান অভি, ATN বাংলা, ঢাকা।